আমরা তোমার বাড়ির বরযাত্রী যাব, তুমি বউ সেজে বসে থাকবে, কুল শেরওয়ানি পরে তোমার বাড়ি যাবি, গোস্ত পোলাও রাঁধা হবি, আমরা সকলে মিলে সেটা খাওয়া দাওয়া করে তোমাকে বরণ করে নিয়ে বাড়ি চলে আসবো। এই না হলে কোনদিন বিয়ে হয়? ভাবি, আমি কিন্তু রাধা বাড়ি একেবারেই পারি, তুমি আমাকে যেন আবার হিংসে করো। তুমি আমার ছোট বোন, তোমাকে আমি হিংসে গল্প কিছু জন্য পাগলি? তুমি এত সুন্দর করে কথা কও, কেমন মায়া মায়া করে কথা কও, মনে হয় কি তোমার সাথে আমার অনেক জন্মের আগের পরিচয়। আচ্ছা নূরজাহান, তোমার ভাইয়ের বিয়ে হয় নাই? ভাইয়ের বিয়ে হবে কেমন করে, আমার স্বামীরই হদিস নেই। ভাবি শিলো, তোমার বেটা সকাল সকাল বিয়ে দিয়ে তার চাচার মতো বুড়ি মানে বিয়ে দিও না। তুমি বকুলে বুড়ে করছ? ওইটা তো আদর করে করছি, চিন্তা করে দেখো, তাক কইছিলাম সরা বকুল, সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রাখিছে। চল এক বোন বাড়ির যাই, তুই চলে আসার পরে আমি এক ফোঁটা পানিও খাই নিব। অসুবিধা কি, এখন মুখে পানি দাও। আমি আমার স্বামীর ঘর থেকে এক পাও যাচ্ছি না, এটা ফাইনাল। নূরজাহান, বড় ভাইয়ের কথা অমান্য করা লাগে না, তুমি ভাইয়ের সাথে যাও, আমরা দিন ক্ষণ ঠিক করে তোমাকে যায় বরণ করে নিয়ে আসবো। বরণ না করে নিয়ে আসলে কোনদিন বিয়ে হয়? তুমি আমার মিথ্যে কথা করে ভুলে বেলায় এদিকে তারা বেসার শ্রোতাই নে। না না ভুল, সঠিক তোমার ভাবি ঠিক কথাই কয়েছে। পাগল করে কর, আমরা তোমার গাড়ি বাড়ির বরযাত্রী যাব, তুমি বউ সেজে বসে থাকবে, কুল শেরওয়ানি পরে তোমার গাড়ি বাড়ি যাবি, গোস্ত পোলাও রাঁধা হবি, আমরা সকলে মিলে সেটা খাওয়া দাওয়া করে তোমাকে বরণ করে নিয়ে বাড়ি চলে আসবো। এই না হলে কোনদিন বিয়ে হয়? ঠিক কথা করছো তো, কথাটা আবার মিস হবে না তো, তোমার দেওয়ার আবার আমার কাছে হারাই যাবে না তো। দূর পাগলি, হারাবি কোন জায়গা থেকে, আমরা সকলে আছি না। ঠিক আছে তাহলে পরে যাই। ভাবি তোমার দেওয়ার এক কেউ যখন আমাকে নিবার আসবে, সে যা লাল শেরওয়ানি পরে আসে আর দেখতে খুব ফাইন লাগবে, আর আমার জন্য একটা লাল বেনারসি। আর একটা কথা থাকবে, আমি যে তার ঝরা বুকু কইছিলাম তার জন্য আমি সরি। দেরি করো না ভাবি, তাড়াতাড়ি চলে আসো। আমি অপেক্ষা করবো না।